স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন কোনো প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বাজেটে তামাকজাত পণ্যের যে মূল্য এবং কর প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে সেটি বাস্তবায়ন হলে দেশকে দু সালের মধ্যে তামাক মুক্ত করা সম্ভব বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে দেশের তামাক মুক্ত করা সম্ভব নয় জানান কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়কে নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশে তামাক মুক্ত আইনটি কিভাবে দ্রুত সংশোধন করা যায় তা মন্ত্রী সভায় উপস্থাপন সহ নানা পদক্ষেপের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কিংবা আমাদের মানে মন্ত্রণালয়ে ঘরেই যদি আমি এটা বীজ মানে ধ্বংস করতে না পারি তাহলে তো আমি আর কাউকে বলতে পারব না সুতরাং ডেফিনেটলি আমি এটা খুঁজ দিয়ে এটা মানে কেন এই পানি জমা আছে সে বিষয়ে আমি কারা কারা কী ব্যাপারে জড়িত আমি সবই দেখব